সহবাস করার উপযোগী বয়স কখন? এখনই জেনে নিন। স্ত্রীলোকের বয়স অনুযায়ী বিভিন্ন নাম হয়ে থাকে, যেমন তরুণী, যুবতী, বুড়ি ও পাকা বুড়ি। 16 বছরের স্ত্রীলোককে তরুণী বলে, 16 থেকে 33 বছরের স্ত্রীলোককে যুবতী বলে, 33 থেকে 50 বছরের স্ত্রীলোককে বুড়ি বলে, 50 হতে এর বেশি স্ত্রীলোককে পাকা বুড়ি বলে। তরুণী স্ত্রীলোককে দর্শন করলে এবং তরুণীর সঙ্গে রমণ করলে বৃদ্ধ স্বামীও তরুণ হয়ে যায়। মিলন মাধুর্যের মধ্যে দিয়ে স্বামী তরুণী হতে যে অমৃত সুখের স্বাদ গ্রহণ করে তা ভাষায় ব্যক্ত করা যায় না। স্বামী আন্তরিক শান্তি ও শারীরিক সুখ লাভ করে তরুণের মতবল সঞ্চয় করে। যুবতী সহজ পাত্রী নয়, তার সম্য স্বাস্থ্যসম্পন্ন স্বামী ছাড়া তার স্বাদ মেটানো সম্ভব নয়। অতএব যুবতী স্ত্রীর যুবক হওয়ায় বাঞ্ছনীয়, অন্যথায় তার কাছে হার মানতেই হবে। তবে মাঝে মাঝে সংযম করলে আর হারার আশঙ্কা থাকে না। সংযমী হয়ে যুবতীর সঙ্গে সঙ্গম করলে বৃদ্ধ যুবক হয়ে ওঠে। যুবক হোক আর বৃদ্ধ হোক, স্বামী স্ত্রী উভয়ই সমান হওয়া আবশ্যক। একজন বালিকা অন্য একজন বৃদ্ধ বা একজন সুস্থ ও অন্য একজন রোগা হলে সেই সংসার সুখের হয় না।